হ্যালো বন্ধুরা পাঁচ মিশালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে রয়েছে আমি অনি আর আমার স্ত্রী সুমি বন্ধুরা আমরা সবাই চিন্তিত কেন কারণ আমরা সবাই আমাদের পরিবারের ভবিষ্যৎকে সিকিউর করার জন্য কি করা উচিত সেটা সঠিকভাবে জানি না বন্ধুরা দিন দিন আমাদের সেভিংস কমে যাচ্ছে খরচ বেড়ে যাচ্ছে ব্যাংক ইন্টারেস্ট কমে যাচ্ছে তাহলে আমরা কি করব কার কাছে যাবো বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের জন্য আমরা রয়েছি আমি আপনাদের সেই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বলবো যাকে কাজে লাগিয়ে প্রচুর মানুষ যারা একসময় আর্থিক টানাটানির মধ্যে ছিল আজ তারা ধন হয়েছে বন্ধুরা ধীরে ধীরে আমি আপনাদের কাছে সেই সব খুঁটিনাটি তথ্য তুলে ধরবো যার নলেজকে কাজে লাগিয়ে আপনি নিজেই নিজের পরিবারের ভবিষ্যৎকে নিরাপদ করতে পারবেন এই তথ্যগুলি আমি আপনাদের কাছে পিরিয়ডিক্যালি ভিডিও আকারে তুলে ধরবো যা জানার পর আপনাদের আর কারোর উপর নির্ভর করার কোনো দরকার পড়বে না আজকের পর্ব তবে শুরু করা যাক বন্ধুরা আজকের পর্বে তারা আমরা তিনটি বিষয় সম্পর্কে জানব নাম্বার ওয়ান যে আমাদের এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা কী নাম্বার টু যে এই স্ট্র্যাটেজি সম্পর্কে আমাদের এমন কি কি ভুল ধারণা রয়েছে যেগুলোর জন্য আমরা এই স্ট্র্যাটেজিটা অ্যাকসেপ্ট করতে ভয় পাই এবং নাম্বার থ্রি আমার মতে এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা কেন বেস্ট তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক যে যে আমাদের এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা কি আপনারা হয়তো বন্ধুরা আন্দাজ করতে পারছেন যে এই স্ট্র্যাটেজিটা কি তাই তো হ্যাঁ ঠিক ধরেছেন এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা হলো শেয়ার মার্কেট বন্ধুরা আমরা শেয়ার মার্কেট সম্পর্কে খুব বেশি কিছু না জেনেই হয়তো এই সম্পর্কে অনেক ভুল ধারণা পোষণ করে থাকি এবং কেন জানেন তো কারণ আমরা সেই সব মানুষদের কাছে যাই এই শেয়ার মার্কেট সম্পর্কে আইডিয়া নিতে যে সমস্ত মানুষরা হয়তো এই শেয়ার মার্কেটে কোনোদিন ইনভেস্টই করেনি অথবা যে সমস্ত মানুষরা ইনভেস্ট করে ব্যর্থ হয়েছে বন্ধুরা আপনারা তো জানেন যে যদি সফল হতে হয় জীবনে তাহলে সফল মানুষদের পরামর্শ নিতে হয় ব্যর্থ মানুষদের পরামর্শ নিলে আমরা খালি ব্যর্থতার দিকেই এগিয়ে যাব তাহলে বন্ধুরা চলুন আমরা দ্বিতীয় পয়েন্টের দিকে যাই সেটা হলো যে আমাদের কী কী ভ্রান্ত ধারণা রয়েছে এই স্ট্র্যাটেজির উপর বন্ধুরা আমরা শেয়ার মার্কেট সম্পর্কে যে মেন ভুল ধারণাগুলো পোষণ করে থাকি সেটা হলো প্রথমেই ভাবি যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করাটা হয়তো খুব রিস্কি আমরা টাকা লাগালে হয়তো সেই টাকাগুলো আমাদের খোয়া যাবে কিন্তু বন্ধুরা সত্যি কি রিস্কি তাহলে চলুন দেখা যাক সত্যি রিস্কি কিনা বন্ধুরা দেখুন এটা হলো একটা মার্কেট এখানে ধরুন একজন মানুষ রয়েছেন যিনি মার্কেটে কি দিচ্ছেন মানি দিচ্ছেন মানে টাকা তার বিনিময় কি পাচ্ছেন গুডস মানে মালপত্র বন্ধুরা এটা হলো নর্মাল মার্কেট আমরা সবাই জানি তাহলে শেয়ার মার্কেটটা কি এই মার্কেটটাকেই তখনই আমরা শেয়ার মার্কেট বলবো যখন এই গুডসটা হবে আমাদের শেয়ার মানে আমরা টাকা ইনভেস্ট করব তার বিনিময়ে আমরা কিছু শেয়ার পাবো বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি যে শেয়ার কি জিনিস শেয়ার মানে বন্ধুরা আর কিছুই নয় এটা হলো পার্টনারশিপ হ্যাঁ বন্ধুরা পার্টনারশিপ কিসের পার্টনারশিপ না আমি যে কোম্পানির শেয়ার কিনছি সেই কোম্পানির আমি একজন পার্টনার মানে ওনার ধরুন কোম্পানিতে একশোটা শেয়ার আছে হান্ড্রেড নাম্বার অফ শেয়ার আছে আমি ধরুন এর মধ্যে দশটা শেয়ার আমি পারচেস করেছি টেন নাম্বার তাহলে আমি কত পার্সেন্ট অংশীদারিত্ব লাভ করলাম টেন পার্সেন্ট তাহলে বন্ধুরা আপনাদের কাছে মোটামুটি হয়তো ক্লিয়ার যে শেয়ার জিনিসটা কী তাহলে এবার আপনারা বন্ধুরা ভেবে দেখুন যে এই কোম্পানিটা যদি প্রফিট করে তাহলে সেটা আলটিমেটলি আমার দেখুন আমরা যেটা আলোচনা করছিলাম আমাদের পয়েন্ট কী ছিল যে এটা হয়তো খুব রিস্কি সত্যি কি এটা রিস্কি দেখুন বন্ধুরা আমাদের শেয়ার মার্কেটের ধরনের ইন্ডেক্স রয়েছে যেটা খুব পপুলার নাম নাম নিফটি ফিফটি এবার দেখুন বন্ধুরা আমরা যদি একটা টাইম ফ্রেমে যদি ড্র করি আচ্ছা তার আগে বলে রাখি যে এই দু ধরনের ইন্ডেক্স হলো আমাদের ইকোনমি ইন্ডেক্স মানে একটা দেশের অর্থনীতি মানে বিশেষ করে ভারতবর্ষ অর্থনীতি কোন দিকে এগুচ্ছে সেটাকে আদৌ কি উন্নতি করেছে কিনা সেটা আমরা এই সেনসেক্স অথবা নিপটির ভ্যালু দেখে আমরা যাচাই করতে পারি তাহলে বন্ধুরা চলুন দেখা যাক যে আমাদের সেনসেক্সের ভ্যালু কীরকম কি ছিল কোন সময় দেখুন বন্ধুরা আমরা যদি এটাকে একটা টাইম ফ্রেমে যদি ড্র করি টাইম ভার্সেস ভ্যালু ভ্যালু অফ হোয়াট সেন্সেক্স দেখুন বন্ধুরা তাহলে দেখতে হবে যে এর ভ্যালু যখন দু হাজার সাতশো ছিল সেই টাইমটা কখন ছিল জানেন উনিশ নয় দু হাজার এক আর এখন এই ডেটের ভ্যালু কত জানেন চল্লিশ হাজারের উপরে আজকের ডেটে তাহলে বন্ধুরা ভেবে দেখুন যে এটা মোরাললেস প্রায় পনেরো গুণ অর্থনীতি আমাদের ডেভেলপ করেছে তার মানে আপনার বন্ধুরা বুঝতে পারছেন তো যে আমরা যদি সঠিক শেয়ারে যদি আমরা ইনভেস্ট করতাম তাহলে আমাদের এই ইকোনমির সাথে সাথে আমাদেরও কতটা প্রফিট হতো এবং আমরা কতটা লাভবান হতাম সেই সাথে কি হতো সেই সাথে আমাদের ফিউচার আমরাই করতে বন্ধুরা আমরা অনেক সময় টার্ম ইন্স্যুরেন্স বা লাইফ বিভিন্ন জায়গায় আমরা ইনভেস্ট করাটাকে হয়তো বেটার মনে করি কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে এইসব ইন্স্যুরেন্স প্ল্যানিংয়ে প্রচুর ক্লস থাকে এবং সেই ক্লসগুলো আমরা না পড়ে কিন্তু ইনভেস্টমেন্ট করি তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো যে অ্যাকচুয়ালি আমরা আমাদের লাইফটাকে বন্ধক রেখে আমাদের ফ্যামিলিকে সিকিওর করতে পারছি না কারণ যখন আমাদের কিছু হবে তখন ওই সব বিভিন্ন ক্লস খাটিয়ে ওই সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কী হবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পরিবারকে সেই টাকা পাওয়া থেকে বঞ্চিত করবে তাহলে বন্ধুরা আমাদের এখন একমাত্র একটাই রাস্তা খোলা রয়েছে সেটা হলো হয় বিভিন্ন ব্যাংকে ইনভেস্টমেন্ট যার আস্তে আস্তে ইন্টারেস্ট রেট খুব কমিয়ে দিচ্ছে অথবা এই শেয়ার মার্কেট যেখানে আমরা কয়েক গুণ টাকা রোজগার করতে পারবো নিজেরা বেঁচে থেকে আমাদের পরিবারের সঙ্গে আমরা সেই আনন্দ উপভোগ করতে পারবো এবং আমাদের ফ্যামিলি ফিউচারটাকে আমরা সিকিউর করতে পারব তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো এটা রিস্কি নয় যদি আমরা লং টার্মে যদি ইনভেস্ট করি তাহলে শেয়ার মার্কেট একদম রিস্কি নয় তাহলে বন্ধুরা চলুন আমরা দু নম্বর পয়েন্টে যাই বন্ধুরা আমাদের দু নম্বর পয়েন্ট হলো আমাদের মনে হয় যে শেয়ার মার্কেট যদি করতে হয় তাহলে প্রচুর নলেজের দরকার সেই জন্য হয়তো আমরা অনেক সময় পিছিয়ে যাই কিন্তু বন্ধুরা আমরা কি জানি যে শেয়ার মার্কেট থেকে কারা ধনকবর হয়েছে ঠিক আছে আপনাদের চলুন তবে একজনের নাম বলি তিনি হলেন মিস্টার রাধা কৃষণ দামানি ইনি হলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি আন্ডার গ্রাজুয়েট তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো যে শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করতে হয় তার জন্য খুব বড় শিক্ষিত হওয়ার দরকার পড়ে না একটু যদি আমরা এটা নিয়ে চর্চা করি তাহলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আমরা নিজেদের প্রফিট আমরা নিজেরাই ঘরে তুলতে পারবো তার জন্য কারোর উপর নির্ভর করার দরকার পড়বে না বন্ধুরা আমাদের তৃতীয় পয়েন্টটা কি আমাদের তৃতীয় পয়েন্ট হলো যে যারা স্মল ইনভেস্টার তারা নাকি শেয়ার মার্কেট থেকে কখনো প্রফিট করতে পারে না সেটা কি সঠিক বন্ধুরা আপনাদের বলে রাখি শেয়ার মার্কেটে পাঁচ টাকা দামের শেয়ারও যেমন আছে টাকা দামের পাঁচশো আছে পাঁচ হাজার টাকা দামের শেয়ারও আছে আবার পঞ্চাশ হাজার টাকা দামের শেয়ারও আছে তাহলে বন্ধুরা আমাদেরকে শুরুতে পঞ্চাশ টাকার শেয়ারে ইনভেস্ট করতে হবে না বন্ধুরা আমরা পাঁচ টাকা থেকে শুরু করতে পারি তবে অবশ্যই যাচাই করে নিতে হবে যে এই শেয়ারটা সত্যি ইনভেস্ট করার মতন যোগ্য কিনা তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো খুব সাধারণ অঙ্কের টাকা ইনভেস্ট করেও কিন্তু প্রচুর প্রফিট ঘরে তোলা যেতে পারে তার মানে আমাদের শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে প্রচুর টাকার দরকার সেটা কিন্তু ভুল ধারণা বন্ধুরা এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলোকে দূরে যদি সরাতে পারেন তাহলে আপনারা আপনাদের পরিবারের ফিউচারটাকে সিকিওর করতে পারবেন এবং এই সিকিউর করার রাস্তা কে দেখাবে জানেন তো এই অনি এবং মানে আমাদের চ্যানেল পাঁচ মেশাল তাহলে বন্ধুরা আমার মতে কেন এটা বেস্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সেটা আপনাদের আমি বলবো বেস্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা বলবো বন্ধুরা আপনাদের একটা শেয়ারের নাম বলি তার নাম হলো এমআরএফ বন্ধুরা জানেন এর প্রাইস এখন কত এর প্রাইস এখন প্রায় সত্তর হাজার টাকা আজকের ডেটে কিন্তু বন্ধুরা এর প্রাইস জানেন কত ছিল চারশো তিরাশি টাকা কোন ডেটে জানেন তিরিশে ভেবে দেখুন যে আমরা যদি কোন ব্যাংক অথবা পোস্ট অফিসে যদি টাকা রাখি তাহলে আমি যদি খুব কম করে যদি ধরি যে ছ বছরে দ্বিগুণ হয় তার মানে বারো বছরে চার গুণ হলো হিসাব মত তাহলে বন্ধুরা বারো বছরে চার গুণ আঠারো বছরে কথা তাহলে বন্ধুরা ধরুন আমি যদি পঞ্চাশ হাজার টাকা যদি ইনভেস্ট করতাম ব্যাংক অথবা পোস্ট অফিসে তাহলে ভ্যালু কত চার লাখ টাকা বন্ধুরা ঠিক বলছি তো চার লাখ আর এই আঠারো বছরে যদি আমি শেয়ারে যদি ইনভেস্ট করতাম তাহলে আমার কত টাকা হতো যদি আমি ইনভেস্ট করতাম তাহলে আপনি একশো পঞ্চাশ দিয়ে গুণ করুন তাহলে বন্ধুরা আন্দাজ করতে পারছেন কোথায় চার লাখ কোথায় পঁচাত্তর লাখ এবং এইটা রিয়েল টাইমের ভ্যালু বন্ধুরা এর জন্য কাউকে মরতেও হবে না কাউকে কোনো ইন্স্যুরেন্স প্ল্যানের সার্টিফিকেটও দেখাতে হবে না পরিবারকে হ্যারাসডও হতে হবে না তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো কেন এটা বেস্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যদি বন্ধুরা আপনারা এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে আরও অনেক তথ্য জানতে চান তবে বন্ধুরা নিয়মিত আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবো এবং এই নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল পাঁচমিশালিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন এবং যদি কোনোভাবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হন তাও সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন বন্ধুরা পরের পর্বে আমরা এমন একজন ব্যক্তিত্বের কথা জানব যিনি খুব সাধারণভাবে জন্ম নিয়েছিলেন কিন্তু পরে তিনি ধনকুবর হয়েছেন এই ইনভেস্ট স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে ঠিক আছে বন্ধুরা আজকের মতন তাহলে টাটা